এদিকে জমে উঠেছে পটুয়াখালী পৌরসভার সাধারণ নির্বাচনের প্রচার প্রচারণা। গতকাল প্রতীক বরাদ্দের পরপরই মিছিল ও উঠান বৈঠক করতে দেখা গেছে প্রার্থী, কর্মী এবং সমর্থকদের। নিজ নিজ পক্ষে ভোট আদায়ের লক্ষ্যে নানানভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। গতানুগতিক প্রচারণার বাইরে ডিজিটাল প্ল্যাটফর্মে পাল্লা দিয়ে নিজেদের গুণকীর্তনের পাশাপাশি স্থানীয় উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে আচরণ বিধিমালার প্রতিপালনে কঠোর অবস্থানে রিটার্নিং কর্মকর্তা। ইতিপূর্বে কয়েকজন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কমিশন। শহরে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে জেলা পুলিশ। এই নির্বাচনে মেয়র পদে 5 জন, 3টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে 15 জন এবং 9টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে 41 জন সহ মোট 61টি প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 9 মার্চ ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে পটুয়াখালী পৌরসভা নির্বাচন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, পৌর নির্বাচনকে ঘিরে প্রচারণা কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন, আর প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনাকে শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। এখানে কিন্তু পটুয়াখালীর পৌরসভা একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে সরকারি অফিস আদালতের পাশাপাশি কিন্তু একটি জনবসতি রয়েছে। আপনি জানেন যে গতকাল প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে যেতে শুরু করেছে। তারা দিন রাত কিন্তু খেটে যাচ্ছে তার পক্ষে ভোট আদায়ের জন্য, পাশাপাশি সমর্থন আদায়ের জন্য। কারণ পৌরসভায় কিন্তু একটি বড় শ্রেণী আছে যারা এখানে ভোটার না, শুধুমাত্র এখানে তারা চাকরি বা ব্যবসার জন্য এখানে অবস্থান করতেছে। সেক্ষেত্রে তাদের কাছে তারা যাচ্ছেন দোয়া এবং সমর্থন আদায়ের জন্য। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই ওয়ার্ডের কিন্তু একজন তরুণ প্রার্থী আছেন আমাদের এখানের, রাকিব আকন। সে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে মেয়র প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা গতানুগতিক দ্বারায় যে পোস্টার ব্যানারের পাশাপাশি ডিজিটাল সাইডেও কিন্তু তারা অনেকটা প্রচার প্রচারণা এগিয়ে যাচ্ছেন এবং নিজের পক্ষে নিজের যে গুণকীর্তনের পাশাপাশি তারা নিজেদের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছে নাগরিকদের ভাগ্যের যে তারা উন্নয়নে যেই কাজগুলো করবেন। এছাড়াও আমরা দেখেছি যে পটুয়াখালীর যে অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা তারাও কাজ করে যাচ্ছেন, তারা প্রচার প্রচারণা করে যাচ্ছেন। এবং আমরা জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারাও কিন্তু এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য, সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারা নজরদারির পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করেছেন। আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে পটুয়াখালী পৌরসভায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী নেই। সেক্ষেত্রে কিন্তু জেলা আওয়ামী লীগের একজন সমর্থিত প্রার্থী, সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, তিনি কিন্তু তার পক্ষে জেলা আওয়ামী লীগের সমর্থন রয়েছে এবং সেই সমর্থনকে কেন্দ্র করেই জেলা আওয়ামী লীগ একাট্টা হয়ে তার পক্ষে নেমেছেন এবং তাকে জিতানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে। আমরা দেখেছি যে পটুয়াখালীতে কিন্তু উন্নয়ন নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, কে উন্নয়ন করেছে কে করেনি, এই সকল বিষয় নিয়ে এ পর্যন্ত পটুয়াখালীর যে পৌরসভার প্রচার প্রচারণার প্রথম দিন কিন্তু অত্যন্ত খুবই সুন্দর কাটছে এবং জাঁকজমক পূর্ণভাবে কাটছে এবং সবাই কিন্তু নিজ নিজ পক্ষে ভোট আদায়ের জন্য ব্যস্ত রয়েছেন।